ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হাজার হাজার জনতা উপস্থিতিতে পাইকারচর ইউনিয়ন বিএনপির শাখা কর্মী সমাবেশ সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভি নিয়মিত সংবাদ সংযোগে। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী আক্তার শমী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৬শে অক্টোবর রোজ শনিবার হাজার হাজার নেতাকর্মী উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হলো পাইকারচর ইউনিয়ন শাখা বিএনপির কর্মী সমাবেশ। এ কর্মী সমাবেশের পাইকারচর ইউনিয়নের সর্বস্তরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সম্পন্ন হয়। এ কর্মী সমাবেশকে ঘিরে পাইকারচরে বালাপুর স্কুল মাঠে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে যায়। নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে স্বাগত জানায় পাইকারচর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীরা। এ কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নরসিংদী জেলার বিএনপির আহ্বায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি, আব্দুল রাজ্জাক খান বাদশাহ, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মাইনুল ইসলাম ভুঁইয়া, নুরুল ইসলাম সদস্য সচিব পাইকারচর ইউনিয়ন বিএনপি। তাছাড়া আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ স্থানীয় জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। আমার মনে হয় আমার সিনিয়র ভাইরা, আমাদের অভিভাবক যারা ছাত্র দলের অভিভাবক, আমাদের মাননীয় চেয়ারম্যান ভাই, আমাদের ইসলাম ভাই, বাচ্চা ভাইরা যদি ঐক্যবদ্ধ থাকে এই পাইকারচরের মাটিতে, আগামী দিনে ইনশাআল্লাহ আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আর একটি ছোট্ট কথা বলে, দেশে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমেই ষড়যন্ত্র শেষ হয় নাই। দেশনায়ক তারেক রহমানকে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনা পর্যন্ত আমাদের প্রিয় নেতা খায়রুল কবির খোকন ভাই সদর থেকে সংসদ সর্বোচ্চ সদস্য নির্বাচিত করা পর্যন্ত আপনারা আমরা সবাই রাজপথে থাকবো। আপনাদের কাছে এই দাবি জানিয়ে বিগত আন্দোলনে বারবার প্রমাণ করেছে পাইকারচরের মাটি বিএনপির অনেক উর্বর মাটি। ভাইয়ের আমার, এই নরসিংদীর মাটিতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা চাই আগামী দিন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমার বন্ধু খায়রুল কবির খোকনকে বিপুল ভোটে বিজয় করে মন্ত্রী বানিয়ে আমরা প্রমাণ করে দিব নরসিংদীর মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গাঠি। অন্য মানুষের জন্য অনেক বড়, তারা বলেছে আপনি যদি এমপি হন, মন্ত্রী হন, তাহলে পাইকারচর ইউনিয়নে যদি গ্যাস আসে সেই ব্যবস্থাটা করার জন্য আমি আপনার কাছে শুধু আহ্বান রাখবো, আপনি ইনশাআল্লাহ এমপি হবেন, মন্ত্রী হবেন, পাইকারচর ইউনিয়নে ইনশাআল্লাহ গ্যাস আসবে। সবাইকে ধন্যবাদ। আগামী নির্বাচনে আপনারা খায়রুল কবির খোকন ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং মন্ত্রিত্ব হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরে যাব না। হঠাৎ করে আমার কানের কাছে কে যেন বলল, ভাই আমার হত্যার বিচার করবেন না,
আমি চমকে উঠলাম। আমার আমি তাকিয়ে দেখলাম কাশেম ভাই বলছে ভাই আমার হত্যার বিচার করবেন না। মাচার খাদিমাচার অবহেলিত এলাকার কথা আপনি সংসদে বলেছিলেন, তাই আপনার কাছে আমি দাবি করছি আপনি আগামী দিনে সংসদ সদস্য হয়ে মন্ত্রী হবেন, তখন কামাচার প্রাইমারি স্কুলের মাঠটা পরিপূর্ণ করার একটা অনুরোধ জানাচ্ছি, ওইখানে যাতে বর্ষাকালে জানাজা পড়তে পারে এই অনুরোধটুকু আপনি রাখবেন। আমি তখন থেকে বলতে চাই ভাই আপনার এই প্রতিষ্ঠান আমাদের গরিব পেলেতে একটাই মাত্র হাই স্কুল, এই হাই স্কুলের প্রতি আপনি নিশ্চিত দেবেন আপনার অবলম্বন বেতনে আমাদের এই পাঁচ বড় নবচন্দ্র হিসেবে দেওয়ার। আমাদের শিরিন বাবু পাঁচ পঞ্চাশটা ভ্যান দিয়েছিল প্রথম, আজকে আমি তখন ভাইকে বলতে চাই আমাদের বাকি যত কাজ আছে বালাপুর নবচন্দ্র উচ্চ বিদ্যালয় সেগুলো আপনার দায়িত্ব আপনি আমাদের ঘাটিয়ে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমি সবকিছু বলতে চাই না, এর সাথে আপনারা যদি আমাকে বলেন আপনারা যদি আপনার ভালো অনুমতি দেন আমি তখন ভাইকে বলবো ভাইকার চলে ইউনিয়নে আমাদের প্রিয় নেতা জনাব খালিল কবির খোকন ভাইয়ের নামে একটা নামকরণ হবে খালিল কবির খোকন কলেজ। আপনারা সবাই রাজি অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার সহ বাংলাদেশে হবে। আমরা চাই আগামী দিনে আমরা আগে বলেছি যে আগামী দিনে নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচন যে কেউ আসতে পারে আমরা সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনে যেতে চাই। আমরা প্রতিপক্ষ প্রতিপক্ষ না থাকলে সেই নির্বাচনের কোনো আনন্দ নাই, আমরা ফাঁকা মারে ভোট দিতে চাই না। জনগণের প্রত্যক্ষ মেনডেট নিয়ে আমরা ক্ষমতা এসেছি, পিছনের দরজা দিয়ে আমরা বিএনপি ক্ষমতা আসে নাই। বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, তাই এদেশের গণতন্ত্রে বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে আগামার কি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি রিভিউ করা হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। এই নির্বাচনে আমার বোন আমি দিব যাতে উচিত তাকে দিব, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং এই এলাকায় আপনাদের যে অবকাঠামো উন্নয়নমূলক যে কাজ বাকি রয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গ্যাস থেকে শুরু করে যে দাবি এসেছে সকল দাবি দেওয়া ইনশাল্লাহ আমরা আগামী দিনে একজনের সুযোগ পাই, আপনি সুযোগ দেন ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।